स्टूडेंट्स, आज के जो क्लास करो सेटा जस्ट स्पीड ऑफ साउंड वेव इन एयर, दैट मींस स्पीड ऑफ लॉन्गिट्यूडिनल वेव इन एयर। क्लियर? तो এতদিন পর্যন্ত আমরা যে ওয়েভ পড়তাম সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। তো আজকে যে ওয়েভ পড়তে চলেছি সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ, যে কিনা লঙ্গিটিউডিনাল ওয়েভ, মানে ওয়েভের ডিরেকশনের সাথে পার্টিকেল গুলোর অসিলেশন কেমন হয় প্যারালাল। ওয়েভ এক্স অ্যাক্সিস বরাবর যদি হয় তো পার্টিকেল গুলো এক্স অ্যাক্সিস বরাবর অসিলেট করতে থাকে। ক্লিয়ার? তো পার্টিকেল গুলো যদি এক্স অ্যাক্সিস বরাবর অসিলেট করতে থাকে তাহলে এখানটায় এই ওয়েভে কি ট্রাভেল করতে থাকে, না এই ওয়েভে প্রেসার আর ডেনসিটি ট্রাভেল করতে থাকে, যেটা আমরা প্রথম লেকচারে সাউন্ড ওয়েভের প্রথম লেকচারে ডিসকাস করেছি, যে সাউন্ড ওয়েভে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যদি s ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx হয়ে থাকে, তো এখানটায় কি দেখতে চলেছি, না এই সাউন্ড ওয়েভ দুটো ভেরিয়েশনের মাধ্যমে, ডেনসিটি এবং প্রেসারের ভেরিয়েশনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। তো ডেল পি, যেখানে চেঞ্জ ইন প্রেসার ইকুয়াল টু আমরা কি বলে থাকতাম, ডেল পি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস পাই বাই টু, আর ডেনসিটির ভেরিয়েশনের যে ইকুয়েশন আসতো সেটা কি আসছে, ডেল রো নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস পাই বাই টু। পাই বাই টু হচ্ছে কি, ফেজ, যেটা ডিসপ্লেসমেন্টের সাথে প্রেসার পাই বাই টু ফেজ এগিয়ে থাকে অথবা পিছিয়ে থাকতে পারে ডিসপ্লেসমেন্টের সাথে, এটা হচ্ছে ডেনসিটি পাই বাই টু এগিয়ে থাকতে পারে বা পিছিয়ে থাকতে পারে। যেখানে ডেল পি নট কত ছিল, ডেল পি নট ইজ ইকুয়াল টু বিটা কে এ, যেখানে বিটা ছিল বাল্ক মডুলাস, কে ছিল ওয়েভ নাম্বার, এ হচ্ছে অ্যাম্প্লিটিউড। তো সাউন্ড ওয়েভ কিভাবে ভাবতে থাকে, না মোশনের যেদিকে ওয়েভের ডিরেকশন হয় সেই দিকে কি করতে থাকে, অসিলেট করতে থাকে, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড পর্যন্ত বানায়, আবার মিন পজিশন থেকে ওই পার্টিকেলটা নেগেটিভেও ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বানায়। ক্লিয়ার? তো এই ওয়েভের ইকুয়েশনকে আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, যখন পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে গিয়েছিল তখন আপওয়ার্ড, যখন নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যখন গিয়েছিল তখন ডাউনওয়ার্ড। তো এইভাবে আমরা দেখেছিলাম, এটা পজিটিভ অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে নেগেটিভ অ্যাম্পলিটিউড। ক্লিয়ার হয়েছে? তো সাউন্ড ওয়েভ সৃষ্টি করার জন্য কোনো একটা সোর্সের প্রয়োজন, অবশ্যই সোর্সের প্রয়োজন। তো সোর্সের উপরে কি কি ডিপেন্ড করে থাকে, না সোর্সের উপরে ডিপেন্ড করে থাকে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে থাকে টাইম পিরিয়ড। ক্লিয়ার? আর টাইম পিরিয়ডের উপরে ডিপেন্ড করে থাকে ওমেগা। যেমন করে যে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, 1/f, ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, 2πf। ক্লিয়ার? তো ফ্রিকোয়েন্সি সোর্সের উপরে ডিপেন্ড করে থাকে, টাইম পিরিয়ড সোর্সের উপরে ডিপেন্ড করে থাকে, আর ওমেগাও সোর্সের উপরে ডিপেন্ড করে থাকে। তো মিডিয়াম, এই যে সোর্স থেকে একটা ওয়েভ সৃষ্টি হলো, এই সোর্স থেকে কিসের সৃষ্টি হলো, না ওয়েভ জেনারেটেড হলো। ক্লিয়ার? তো ওয়েভ জেনারেটেড হলো, তাহলে এই ওয়েভ এবার মিডিয়ামের মধ্য দিক দিয়ে পাস করবে। তাহলে মিডিয়ামের মধ্য দিক দিয়ে যদি এই ওয়েভ যায়, তাহলে ওয়েভ ওই মিডিয়ামের মধ্য দিক দিয়ে কি স্পিডে যাবে সেটা ওয়েভের ওই মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে, তাই না? তো মিডিয়ামের উপরে ডিপেন্ড করে থাকে কি, ভেলোসিটি, মিডিয়ামের উপরে ডিপেন্ড করে থাকে ভেলোসিটি, আর v ইকুয়াল টু f ল্যামডা থেকে মিডিয়ামের উপরে ডিপেন্ড করে থাকে কি, ওয়েভলেন্থ। তাহলে মিডিয়ামের উপরে কি কি ডিপেন্ড করে থাকে, স্পিড ডিপেন্ড করে থাকে আর ওয়েভলেন্থ ডিপেন্ড করে থাকে। তো মিডিয়ামের উপরে স্পিড, মিডিয়ামের উপরে ওয়েভলেন্থ ডিপেন্ড করে থাকে। তো আমরা এই সাউন্ড ওয়েভের ভেলোসিটি নির্ণয়ের একটা ফর্মুলা জানি, কি, v ইকুয়াল টু রুট ওভার অফ e বাই রো, যেখানে e হচ্ছে কি, যেখানে e হচ্ছে কি, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি অফ মিডিয়াম। e হচ্ছে কি, না কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অফ মিডিয়াম, কোথাকার, না ওই মিডিয়ামে, মিডিয়ামে ইলাস্টিসিটির উপরে ডিপেন্ড করে থাকে। আর রো হচ্ছে কি, রো হচ্ছে কি, ওই মিডিয়ামে ডেনসিটি অফ মিডিয়াম, ওই মিডিয়ামে ডেনসিটি। ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আমরা কি লক্ষ্য করতে পাচ্ছি, যে আর ইকুয়েশনটা তোমরা জেনেই রাখো, যদি আলাদা করে যদি ইকুয়েশন চাওয়ার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ইকুয়েশনটা ডিরাইভ করে দেবো, কোথায় 10-12 মিনিটের লেকচার হবে, ডিরাইভ করে দেবো। তো ই, ই হচ্ছে কি, ইলাস্টিক সিটি। তো ই যদি ইনক্রিজ করে তো ভেলোসিটি কি হবে, ইনক্রিজ করবে, কারণ ভি এর সাথে ই হচ্ছে কি প্রপোর্শনাল, রুটের সহিত।
আচ্ছা, এবারে রো ডেন্সিটি যদি ইনক্রিজ করে থাকে তো ভেলোসিটি কি হবে? ডিক্রিজ করবে। কেন না? ইলাস্টিসিটি যদি বেশি হয়, কোনো মিডিয়ামে যদি ইলাস্টিসিটি বেশি হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি যে দ্রুত কম্প্রেশন রেয়ার ফ্রিকশন হতে আছে। তাহলে দ্রুত যদি কম্প্রেশন রেয়ার ফ্রিকশন যদি হয়, তাহলে ওই স্পিড কি হবে? অবশ্যই বেশি হবে, ওই স্পিড অবশ্যই বেশি হবে। আচ্ছা, তো ভেলোসিটি বেশি হবে, ডেন্সিটির উপরে কেমন করে নির্ভর করছে? না, ডেন্সিটি দেখো, কোনো মিডিয়ামের যদি ডেন্সিটি বেশি হয়, তাহলে ডেন্সিটি বেশি হওয়া মানে কি ওই জায়গাটার মাস বেশি। তাহলে ওখানকার যদি মাস বেশি হয়, তার মানে কি ওই জায়গাটা পার্টিকেলটা ভারী। তো ভারী পার্টিকেল অসিলেশন খুব ধীরে ধীরে হবে, তো অসিলেশন ধীরে ধীরে হবে তো ওয়েভের ভেলোসিটি কমবে। তাহলে ডেন্সিটি যেখানে বেশি সেখানে মাস বেশি, মাস বেশি তো অসিলেশন কম, অসিলেশন কম তো ভেলোসিটি কম। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম যে সলিড সলিড লিকুইড আর গ্যাস এই তিনজনের মধ্যে, এই তিনজনের মধ্যে কার ভেলোসিটি বেশি হবে? যে সলিডের ক্ষেত্রে ভেলোসিটি বেশি হবে না, ভেলোসিটি অফ সলিড, ভেলোসিটি অফ লিকুইড, ভেলোসিটি অফ গ্যাস, তাহলে এই তিনজনের মধ্যে কার বেশি হবে? তো আমাদের মতে গ্যাসের ভেলোসিটি সব থেকে বেশি হবে, তাই তো? যে ডেন্সিটি এর এর ক্ষেত্রে মাস কম, তো মাস কম মানে হচ্ছে কি অসিলেশন বেশি, অসিলেশন বেশি তো ভেলোসিটি বেশি। কিন্তু হয় কি না সলিডের ক্ষেত্রে ভেলোসিটি বেশি হয়, সব থেকে বেশি হয় সলিডের ক্ষেত্রে। এখানে দেখো ভেলোসিটি দুটো বিষয়ের উপর নির্ভরশীল, তো ডেন্সিটির উপরে শুধু নির্ভর করে না, ইলাস্টিসিটির উপরে নির্ভর করে। তো ইলাস্টিসিটি সলিডের ক্ষেত্রে সব থেকে বেশি, যে সে জায়গায় ডেন্সিটি সেখানে তেমন করেও ডিফারি করতে পারে না, আর দুটো অ্যাটমের মধ্যে অ্যাট্রাকশন খুব বেশি, তো ইলাস্টিসিটি সেখানটায় বেশি, সেখানে ইলাস্টিসিটি বেশি। তো ইভেন এদের মধ্যে যে কন্ডিশন ঘটে সেটা হচ্ছে কি ইলাস্টিসিটির জন্য এদের মধ্যে কি হয়ে থাকে ভেলোসিটি সলিডের ক্ষেত্রে ডিফার করে থাকে। ক্লিয়ার হচ্ছে? তো সলিডের ক্ষেত্রে যদি আমাকে সাউন্ড ওয়েভ যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করে নির্ণয় করবো? রাফ করি। আচ্ছা, তো সলিডের ক্ষেত্রে দেখো এই সাইডটা আমরা একটু করে নিই। সলিডের ক্ষেত্রে আমরা কি করে নির্ণয় করবো? সলিডের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি কি হয়ে থাকে না ইয়াং মডুলাস হয়ে থাকে, কি হয়ে থাকে ইয়াং মডুলাস হয়ে থাকে। তো ভেলোসিটি অফ সলিড ইকুয়াল টু আমরা কি লিখবো, যে ইলাস্টিসিটি অফ কোএফিসিয়েন্ট ডিভাইড বাই রো, তাহলে ইলাস্টিসিটি অফ কোএফিসিয়েন্টের ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে আমরা কি লিখবো না ই এর জায়গায় ইয়াং মডুলাস লিখবো, ওয়াই বাই রো। ক্লিয়ার? রুট ওভার অফ ওয়াই বাই রো, তাহলে এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ, ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ ইকুয়েশন। তো লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে কি হয়ে থাকে, লিকুইড বা গ্যাস দুটোর ক্ষেত্রেই সেম ইকুয়েশন হয়ে থাকে, কি হয়ে থাকে লিকুইড বা গ্যাস, গ্যাসের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি কি হয়ে থাকে না বিটা হয়ে থাকে, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কি হয়ে থাকে বিটা হয়ে থাকে। আমি একটু মার্কারে টালি দিয়ে দিই দাদা। তো আমরা কি দেখতে চলেছি না লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কি হয়ে থাকে বিটা হয়ে থাকে। তো বিটা যদি হয়ে থাকে তো ভেলোসিটি অফ লিকুইড বা গ্যাস যার ক্ষেত্রে হোক না কেন, তো রুট ওভার অফ ই বাই রো, এই জায়গায় আমরা কি লিখবো রুট ওভার অফ বিটা বাই রো। তো এটাই হতে চলেছে ভেলোসিটি অফ লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? তো আমাদের মোটটা কোশ্চেন হচ্ছে কি আমাদের টপিকস কি ছিল, যে স্পিড অফ সাউন্ড ওয়েভ ইন এয়ার নির্ণয় করা। তো আমরা কার ক্ষেত্রে বার করব, লিকুইড ক্ষেত্রে বার করব না গ্যাসের ক্ষেত্রে বার করব, দুটোই সেম ইকুয়েশন আসতে চলেছে। তো ভেলোসিটি অফ লিকুইড অথবা গ্যাসের ক্ষেত্রে রুট ওভার অফ বিটা বাই রো আমরা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করব, এই ইকুয়েশনটার উপরে আমরা ডিরাইভ করব। তো স্পিড অফ সাউন্ড ওয়েভ ইন এয়ার, এই স্পিড বার করার জন্য প্রথম যে বিজ্ঞানী এর সিদ্ধান্ত দিয়ে থাকেন বা একে প্রুভ করার জন্য এগিয়ে আছেন উনি হলেন কে না বিজ্ঞানী নিউটন, উনি হলেন কে বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন তিনি কি বলেন, তো আমরা ডেরিভেশন দেখতে চলেছি, আমরা কি দেখবো না ডেরিভেশন। তো বিজ্ঞানী নিউটন ফার্স্টে তিনি কি বলেন না নিউটন বলেন, নিউটন কি বলেন যে যখন সাউন্ড ওয়েভ এয়ারের মধ্য দিক দিয়ে যায় তখন সারাউন্ডিং মিডিয়ামের কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, দ্যাট মিনস টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সারাউন্ডিং মিডিয়াম
मीडियम में टेम्परेचर की थाके कांस्टेंट थाके टेम्परेचर कांस्टेंट था तो टेम्परेचर कांस्टेंट थाकले सराउंडिंग मीडियम में हीट जेनरेट होबे ना नहीं होबे ना तो अवश्य टेम्परेचर कांस्टेंट থাকলে আমরা কি বলতে পারি না হিট জেনারেট হবে না হিট জেনারেট হবে না তো হিট যদি জেনারেট না হয় তার মানে আমি কি লিখতে পারি ডেল কিউ ইজ इक्वल टू 0 তার মানে যে নিউটন বলতে চাইছেন সারাউন্ডিং মিডিয়ামে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে এবং হিট জেনারেটেড হবেও না তো নিউটন আরো কি বলেন যে এই সাউন্ড ওয়েভ যখন যায় তো এই সাউন্ড ওয়েভ এত ধীর গতিতে যেতে থাকে এত ধীর গতিতে যেতে থাকে যার ফলে হিট জেনারেটেড হয় না তো হিট কালে এই প্রসেসিংটা আমরা কি বলতে পারি স্লো প্রসেসিং এই প্রসেসিংটা আমরা কি বলতে পারি স্লো প্রসেসিং ক্লিয়ার তো স্লো প্রসেসিং হওয়ার জন্য আমরা একে কি বলতে থাকি স্লো প্রসেসিং থার্মোডাইনামিক্সে আমরা জেনেছি যে কি হয় থাকে না আইসোথার্মাল প্রসেস হয় থাকে স্লো প্রসেসিংটা কি হয় থাকে যেখানটা হিট জেনারেট হয় না ডেল কিউ ইজ इक्वल टू 0 সেই প্রসেসটাকে আমরা কি বলতে থাকি আইসোথার্মাল প্রসেস তো আইসোথার্মাল প্রসেসে হিট জেনারেটেড হয় না ডেল কিউ ইজ इक्वल टू 0 হয় থাকে এবং ইভিন স্লো প্রসেস হয় থাকে তো আইসোথার্মাল প্রসেস কি বলছে না বলছে যে পিভি इक्वल टू কনস্ট্যান্ট তো পিভি इक्वल टू কনস্ট্যান্ট তো এই ইকুয়েশনটা তখনই স্যাটিসফাই হবে যখন নিউটন গ্যাসটাকে আইডিয়াল গ্যাস হিসেবে মানবেন তো নিউটন কি করলেন না আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন তৈরি করেছিলেন যেটা ছিল কি পিভি इक्वल टू কনস্ট্যান্ট তো এই পিভি इक्वल टू কনস্ট্যান্ট থেকে আমরা কি লিখতে পারি এর বোথ দু সাইডে যদি আমরা পার্সিয়াল ডিফারেনশিয়েট করি তো পি ইনটু ডেল ভি প্লাস ভি ইনটু ডেল পি इक्वल टू লিখতে পারি 0 পার্সিয়াল ডিফারেনশিয়েশন তো এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা একজন কে পাশে নিয়ে যেতে পারি তাহলে পি ডেল ভি इक्वल टू ডেল ভি মাইনাস অফ ভি ডেল পি বাই মাইনাস অফ ভি ডেল পি সব ভি ডেল পি পরে লাইন ডালে করি তো এখান থেকে আমি কি লিখতে পারি তো পি इक्वल टू ডেল পি বাই ডেল পি ইনটু ভি বাই ডেল ভি লিখতে পারি ভি বাই ডেল ভি লিখতে পারি আচ্ছা ঠিক আছে মাইনাস অফ তো নেক্সট লাইন আমরা কি লিখতে পারি যে পি इक्वल टू ডেল পি বাই ডেল ভি বাই ভি লিখতে পারি মাইনাস অফ দেখো একটা জিনিস এই বিটা কি ছিল বাল্ক মডুলাস কি বলছে না কোন একটা লিকুইড হোক এয়ার কলাম হোক যাই হোক কোন একটা বেলুন হোক তার মধ্যে এয়ার রয়েছে তো এয়ার থাকা মানে তার ভিতরে একটা প্রেসার রয়েছে বাইরে থেকে যদি আমি প্রেসার ইনক্রিজ করি তার মানে পি টু গ্রেটার দেন পি ওয়ান যদি হয় তার মানে ডেল পি পি টু মাইনাস পি ওয়ান ইজ ইকুয়াল টু কি ডেল পি পি টু মাইনাস পি ওয়ান ইজ ইকুয়াল টু ডেল পি তো আমি এই পরিমাণে যদি প্রেসার ইনক্রিজ করি তাহলে এই বেলুনটা কি হবে ধীরে ধীরে ছোট হয়ে যাবে তার মানে ভলিউম কি হবে কমসো ডিক্রিজ করতে থাকে তো বিটা ইজ ইকুয়াল টু কি হয় থাকে যে ইনক্রিজিং প্রেসার ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম মাইনাস একটা সামনে দিতে হয় কেন যে প্রেসার ইনক্রিজ করতে ভলিউম কি করছে ডিক্রিজ করছে ক্লিয়ার হচ্ছে তো এই ডেল পি যদি খুব ক্ষুদ্র হয়ে থাকে তাহলে আমরা ডিপি দ্বারা ডিনোট করতে পারি ডেল ভি যদি খুব ক্ষুদ্র হয়ে থাকে তাহলে আমরা ডিভি দ্বারা ডিনোট করতে পারি তার মানে ডিপি বাই ডিভি বাই ভি মাইনাস ক্লিয়ার বোঝা গেছে এতটুকু বোঝা গেছে তো এই জায়গাটা আমরা কি লিখতে পারি ডেল পি বাই ভি ইকুয়াল টু মাইনাস অফ ডেল পি বাই ভি ইজ কোয়াল টু লিখতে পারি বিটা তো পি এর জায়গায় আমি কি লিখতে পারি বিটা পি এর জায়গায় আমি কি বলতে পারি বিটা যেখানে বিটা পাবো সেখানে আমরা বসিয়ে দেব পি ক্লিয়ার তো নিউটনের ফর্মুলা ওয়াইজ আমরা দেখলাম কি এই তাহলে নিউটন বললেন যে তাহলে ভেলোসিটি কত হবে ওই গ্যাসে তো ভেলোসিটি ডেরিভেশন এই সাইডে করি না এই সাইডে করবো আচ্ছা এই সাইডে করি তো ভেলোসিটি ডেরিভেশন কি করছেন রুট ওভার অফ বিটা বাই রো রুট ওভার অফ বিটা বাই রো ইকুয়েশন কি ছিল রুট ওভার অফ বিটা বাই তো বিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি পি তাহলে রুট ওভার অফ পি বাই রো তো রো হচ্ছে কি ওই মিডিয়ামের ডেনসিটি পি হচ্ছে কি না 0 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার তো পি কে আমাকে নিতে হবে কোন টেম্পারেচার না 0 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সেন্টিগ্রেড অফ অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার কত নিতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার কত হয়ে থাকে 1.013 × 10^5 পাস্কেল
বা নিউটন পার মিটার স্কয়ার। তো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি বসাবো, আর রো কি ডেনসিটি অফ মিডিয়াম। তো v ইজ ইকুয়াল টু কত চলে হতে চলেছে, রুট ওভার অফ 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই বিটা 1.293 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তো একে যদি ডেরিভেশন করা হয় তাহলে ডেরিভেশন করতে কত আসে না, এসছে 280 অ্যাপ্রক্স 280 মিটার পার সেকেন্ড। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এক্সপেরিমেন্টালি আমরা কি পেয়ে থাকি, এক্সপেরিমেন্টালি যে স্পিড পেয়ে থাকি, স্পিড অফ সাউন্ড কত হয়ে থাকে, স্পিড অফ সাউন্ড কত হয়ে থাকে না, 332 মিটার পার সেকেন্ড হয়ে থাকে। বাট নিউটনের দ্বারা আমরা কত পেয়েছি, 280 মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন ওয়াইজ আর এক্সপেরিমেন্টালি দুটোর মধ্যে একটা ফার ডিফারেন্স রয়েছে। যদি 332 এর কাছাকাছি আসতো, 325-320 তাহলে হলো আমরা একটু মেনে নিতাম যদিও, কিন্তু 280 অনেকটা ডিফার করছে। তো এই বিশাল ফার ডিফারেন্সের জন্য ইনার ইকুয়েশনকে তেমনভাবে আমরা মান্যতা দিইনি, কিন্তু নিউটন তো তাও আমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পদায়ক। তো ইনার ইকুয়েশনকে কারেকশন করেছেন বিজ্ঞানী ল্যাপলাস, তিনি কি বললেন না, তিনি বললেন যে যখন সাউন্ড যখন এয়ার মিডিয়ামের মধ্য দিক দিয়ে পাস করে তখন কি হয়, হিট জেনারেটেড হয়। বাট সাউন্ড ওয়েভ এত দ্রুত কম্প্রেশন রিঅ্যাকশন বানাতে থাকে যার জন্য হিট ট্রান্সফার করতে পারে। তার মানে তিনি কি বললেন, কে বলছেন, বিজ্ঞানী ল্যাপলাস, তিনি বলছেন যে সাউন্ড ওয়েভ যখন এয়ার মিডিয়ামের মধ্য দিক দিয়ে যায় তখন কি হয়, হিট জেনারেট হয়। কেন হিট জেনারেট হয় না, ভেরি ফাস্ট কি হতে থাকে, ভেরি ফাস্ট কম্প্রেশন অ্যান্ড রিয়ার ফ্রিকশন হয়ে থাকে, ভেরি ফাস্ট কম্প্রেশন রিয়ার ফ্রিকশন হয়ে থাকে। তো ভেরি ফাস্ট প্রসেসিংটাকে আমরা অ্যাট ফাস্ট আমরা কি বলতে পারি, এটা একটা অ্যাডায়াবেটিক প্রসেস। তো ভেরি ফাস্ট যদি কম্প্রেশন রেয়ার ফ্রিকশন যদি বানিয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো এটা হচ্ছে একটা অ্যাডায়াবেটিক প্রসেস। তো ভেরি ফাস্ট যদি কম্প্রেশন রেয়ার ফ্রিকশন যদি হয়ে থাকে তার মানে এখান থেকে আমরা কি পাবো না, হিট তো জেনারেট করবেই, হিট জেনারেটেড হবে। তো হিট জেনারেটেড যদিও হবে কিন্তু এই হিট ট্রাভেল করবে না। তো হিট যদি ট্রাভেল না করে তো সারাউন্ডিং মিডিয়ামের টেম্পারেচার কোনো চেঞ্জ কিন্তু হবে না, সারাউন্ডিং মিডিয়ামে কোনো হিটের কোনো ডিফার করবে না। তো তাও আমরা কি বলতে পারি, ডেল কিউ ইজ ইকুয়াল টু 0। তো হিট জেনারেটেড বলো ইনার ক্ষেত্রে কি হচ্ছিল, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তো হিট জেনারেটেড এখানে হবে না, সরি কি বলেছিলেন না, হিট জেনারেটেড হবে না, কে বলেছেন, নিউটন বলেছেন, কিন্তু এখানটায় তিনি কি বলেন যে হিট তো জেনারেটেড হবে কিন্তু ট্রাভেল করতে পারবে না, তো ডেল কিউ ইজ ইকুয়াল টু কি হবে, 0। তো আগেরটাতে একটু মিসিং হয়ে গেছিল, এখানটা একটু কারেকশন করে নেবে, হবে না হবে, এটা হবে না হবে। তো ডেল কিউ ইজ ইকুয়াল টু 0, তো ডি কিউ ইজ ইকুয়াল টু, ডেল কিউ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তো অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়ে থাকে না, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, ক্লিয়ার। তো পি ভি টু দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর ক্ষেত্রে আমরা পার্সিয়াল ডিফারেন্স সেট করব। তো পার্সিয়াল ডিফারেন্স সেট করলে আমরা কি লিখবো, যখন পি হচ্ছে কনস্ট্যান্ট তখন ডেল ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা যখন কনস্ট্যান্ট তখন ডেল পি ইকুয়াল টু লিখতে পারি 0। তাহলে এর ক্ষেত্রে আমরা ডিফারেন্স সেট কেমন করে করব না, পি ইনটু ডি ডিভি, একটা ডিভি দ্বারা আমরা ভাগ করব, ভি টু দি পাওয়ার গামা ইনটু ডিভি করে দেবো, তাহলে ডিফারেন্স সেট করা সম্ভব না। আচ্ছা প্লাস, আচ্ছা একজন কে পাচ্ছে নিজে মাইনাস ভি টু দি পাওয়ার গামা ইনটু ডিভি। তো একে যদি আমরা ডিফারেন্স সেট করি তাহলে আমরা কি দেখব, ইনটু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু ডেল ভি ইকুয়াল টু মাইনাস অফ ভি টু দি পাওয়ার গামা ইনটু ডিভি। তো ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে হচ্ছে কি, ভি টু দি পাওয়ার গামা বাই ভি, তাহলে একে আমরা লিখতে পারি কি, ভি টু দি পাওয়ার গামা বাই ভি। আচ্ছা ভি টু দি পাওয়ার গামা ক্যান্সেল, গামা ক্যান্সেল, তাহলে কি পাচ্ছি, পি গামা বাই
पी गामा इक्वल टू पी गामा इंटू डेल वी बाई वी क्लियर इक्वल टू माइनस ऑफ डेल पी देयरफॉर पी गामा इक्वल टू डेल पी बाय डेल वी बाय वी क्लियर तो पूरा डेल वी बाय वी टाके आमी ऊपर से निये गेछी माइनस टा एकटा छिलो তাহলে মাইনাস অফ ডেল পি বাই ডেল ভি বাই ভি কে আমরা কি বলতে থাকি বিটা এটাকে আমরা কি বলতে থাকি বিটা তো বিটা ইজ ইকুয়াল টু আমি কি বসাবো পি গামা তো একটাই মাত্র চেঞ্জ এসেছে কি বিটা ইজ ইকুয়াল টু পি গামা যেখানটাই নিউটনের ক্ষেত্রে কি এসেছিল বিটা ইজ ইকুয়াল টু অনলি পি এসেছিল তো ভি ইজ ইকুয়াল টু তিনি বললেন কি ভি ইজ ইকুয়াল টু বিটার জায়গায় কি বসাবো গামা ইনটু পি বাই রো রো হচ্ছে কি ডেনসিটি অফ এয়ার গামা গামা হচ্ছে কি না গামা হচ্ছে রেশিও অফ সিপি বাই সিভি ইকুয়াল টু কি হচ্ছে না গামা তো গামা বের করার আরেকটা ফর্মুলা রয়েছে 1 প্লাস 2 বাই এফ এফ যেখানে হচ্ছে কি ডিগ্রি অফ ফ্রিডম এ হচ্ছে কি ডিগ্রি অফ ফ্রিডম ক্লিয়ার যেখানে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কোন গ্যাস মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয় থাকে 3 ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয় থাকে 5 পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে না পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয় থাকে 6 তো আমাদের সারাউন্ডিং মিডিয়ামে 70% রয়েছে নাইট্রোজেন 20% প্রায় নিয়ারলি 20% রয়েছে কি অক্সিজেন তাহলে নাইট্রোজেন হচ্ছে ডায়াটমিক গ্যাস অক্সিজেন হচ্ছে ডায়াটমিক গ্যাস তো 100% এর মধ্যে 90% ডায়াটমিক গ্যাস যদি ভর্তি থাকে প্রায় ডায়াটমিক গ্যাস যদি ভর্তি থাকে তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে আমাদের সারাউন্ডিং মিডিয়ামটা একটা ডায়াটমিক মিডিয়াম তো ডায়াটমিক মিডিয়াম যদি হয়ে থাকে তার ডিগ্রি অফ ফ্রিডম কত 5 তো গামা ইজ ইকুয়াল টু এখান থেকে কত বের আসছে যে এআরএ এআরএ আমরা গামা কত পাবো গামা কা না এআরএ তো 1 প্লাস 2 বাই এফ এর জায়গা আমি কত বসাবো 5 তো 5 যদি আমরা বসাই তার মানে কত আসছে 7 বাই 5 ইজ ইকুয়াল টু 1.4 তাহলে এআরএ গামা কত হলো 7 1.4 কেন না আমাদের সারাউন্ডিং মিডিয়ামে 90% হচ্ছে কি ডায়াটমিক গ্যাস তো 1.4 তাহলে গামার ভ্যালু আমি কত বসাচ্ছি 1.4 আচ্ছা প্রেসার কত বসাবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্রেসার অ্যাটমোস্ফেরিক প্রেসার কত হবে থাকে 1.01313 × 10⁵ ডিভাইডেড বাই ডেনসিটি হচ্ছে 1.293 কেজি পার মিটার কিউব তো একে ক্যালকুলেশন করলে কত আসে nearly equal to 331.2 তার মানে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু আর ক্যালকুলেশনের ভ্যালু প্রায় সেম একদম কাছাকাছি ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তো ল্যাপ্লাসের ইকুয়েশন এই ইকুয়েশনটাকে জেনারেলি স্যাটিসফাই করে তো তো নিউটনের ডেরিভেশন থেকে আমরা দেখেছিলাম যে 280 পার মিটার মিটার পার সেকেন্ড হয়েছিল আর ইনার ক্ষেত্রে আমরা কি দেখলাম 331.2 মিটার পার সেকেন্ড যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং ক্যালকুলেশন ভ্যালু দুটোই সেম এসেছে ক্লিয়ার হচ্ছে তো তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে সাউন্ড ওয়েভের ভেলোসিটি কে দ্বারা করি তো সাউন্ড ওয়েভের ভেলোসিটি আমরা দেখলাম যে সাউন্ড ওয়েভের ভেলোসিটির ইকুয়েশন কি দেখতে পেলাম সাউন্ড ওয়েভের ভেলোসিটির ইকুয়েশন দেখতে পেলাম যে v ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো v equal to root over of gamma p by rho clear तो sound wave equation কত এসেছে sound wave equation কি এসেছে v equal to root over of gamma p by rho এটা for ideal gas তো ideal gas এর ক্ষেত্রে আমাদের আরেকটা equation thermodynamics আমরা যদিও পড়ে এসেছি for ideal gas কি পড়ে এসেছি তো PV equal to nRT তে n হচ্ছে কি মোলার নাম্বার তো n কে আমরা কি বলে থাকি মাস অফ দিস গ্যাস ডিভাইড বাই মোলার মাস মাস অফ দিস গ্যাস বাই মোলার মাস তো n এর জায়গায় আমরা W বাই m লিখতে পারি তো PV equal to W বাই m RT লিখতে পারি এখানটায় দেখো এখানটায় আমি এটা লিখতে পারি যে P equal to W বাই V into RT by m কোনো অসুবিধা তো w হচ্ছে কি ওই গ্যাসটার মাস v হচ্ছে কি ওই গ্যাসটার ভলিউম তাহলে মাস বাই ভলিউম কে আমি কি লিখতে পারি ওই গ্যাসটার ডেনসিটি লিখতে পারি ওই গ্যাসটার ডেনসিটি লিখতে পারি into RT by m
তো পি বাই গামা ইকুয়াল টু আর টি বাই এম লিখতে পারি। তো পার্টিকুলার টেম্পারেচারে পি বাই রো কি হবে? কনস্ট্যান্ট। পার্টিকুলার টেম্পারেচারে পি বাই রো কি হবে? কনস্ট্যান্ট। যেহেতু আর তো কনস্ট্যান্ট, এম তো কনস্ট্যান্ট, আর হচ্ছে কি সর্বজনীন গ্যাস ধ্রুবক, তো আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, টি কে যদি ফিক্সড করে দিই তাহলে পি বাই রো কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে পি বাই রো এর জায়গায় আমি আর টি বাই এম লিখতে পারি। তার মানে রুট ওভার অফ গামা ইন্টু পি বাই রো এর জায়গায় আমি কি লিখতে পারি? আর টি বাই এম। তাহলে এটাই হবে সব থেকে টপ ইকুয়েশন। কেন না এটাও ইকুয়েশন? এখানটাই দেখো সাউন্ড ওয়েভের ভেলোসিটি, দেখো পি আর রো এর উপরে নির্ভরশীল। আমরা বলেছিলাম সাউন্ড দুটো, সাউন্ড ওয়েভে প্রেসার এবং ডেন্সিটি কি হয়ে থাকে? ট্রাভেল করতে থাকে। তো প্রেসার আর ডেন্সিটির জন্য ওয়েভ বানিয়েছে। তো এই ইকুয়েশনে দুটো যেহেতু ভেরিয়েবল ছিল, তো দুটো ভেরিয়েবল দ্বারা ভেলোসিটি কখনো ডিফাইন করা সম্ভব নয়, যে একটা যে কোনো একটা ভেরিয়েবল চাই। তো এখানে গামা ফিক্সড, আর ফিক্সড, এম ফিক্সড, এবং তো টি ভেরিয়েবল, তো টি এর দ্বারা আমরা কিন্তু ভেলোসিটিকে আমরা ডিফার করাবো। ক্লিয়ার হচ্ছে? তো এই ইকুয়েশন থেকে ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন যদি আমি ফার্স্টে যদি একটা নিই, কি কোশ্চেন দেবো? যে আমাকে বার করতে বলেছে স্পিড অফ সাউন্ড ওয়েভ, স্পিড অফ সাউন্ড ওয়েভ, স্পিড অফ সাউন্ড ওয়েভ ইন 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে বার করতে বলেছে, ইন 27 ডিগ্রি সেন্টিগ্রেড অফ অক্সিজেন গ্যাস। কার বার করতে বললো? অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আমাকে বার করতে বললো। তো অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে যদি আমাকে বার করতে বলে তাহলে আমরা অবশ্যই বার করতে পারবো। অক্সিজেন গ্যাসের সলিউশন দেখো কি বলেছে, না অক্সিজেন গ্যাস হচ্ছে কেমন গ্যাস? না ডায়াটমিক গ্যাস, ফার্স্ট ডায়াটমিক। তো ডায়াটমিক যদি গ্যাস হয়ে থাকে তো এর ক্ষেত্রে গামা কত হবে? 1.4 ডিগ্রি অফ ফ্রিডম থেকে আমরা বার করতে পারবো। এই ইকুয়েশনটাকে আমরা লাগাবো, তো তো ভেলোসিটি আমাকে বার করতে বলেছে, তো গামা ইকুয়াল টু আর টি বাই এম। তাহলে এই ক্ষেত্রে গামা আমরা কি করে বার করে থাকি? 1+2/f, এই ইকুয়েশন থেকে আমরা গামা বার করতে পারি। আর হচ্ছে কি সর্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান কত হয়ে থাকে? 8.31 জুল ইনটু মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইনটু কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সব এসআই ফর্মে। টি হচ্ছে কি? টি যদি সেলসিয়াস স্কেলে থাকে তোমাকে মাস্ট কনভার্ট করতে হবে কিসে, কিসে কনভার্ট করতে হবে? কনভার্ট ইন কেলভিন, কিসে কনভার্ট করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে, দিলেই তোমার এসআই ফর্ম চলে আসবে। আর এম, এম এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি? মোলার মাস। এম হচ্ছে কি? তার ওই গ্যাসটার মোলার মাস। তো মোলার মাস আমরা কিসে জানি? না মোলার মাস হয়ে থাকে গ্রামে। মোলার মাস কিসে হয়ে থাকে? গ্রামে হয়ে থাকে। তাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? কনভার্ট ইন কেজি। তো কেজিতে কনভার্ট করা মানে হচ্ছে 10^-3 দ্বারা গুণ করে দেওয়া, 10^-3 দ্বারা গুণ করে দেবো। ক্লিয়ার? তো গামা, অক্সিজেনের গামা কত? 1.4। আর হচ্ছে কত? 8.31 ইন্টু 8.31 ইন্টু টি, টি হচ্ছে কি? টেম্পারেচার ইন কেলভিন। তাহলে 227 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমাকে কেলভিনে কনভার্ট করতে হয় তো কেলভিনে কত হবে? না কেলভিনে যদি আমাকে একে যদি কনভার্ট করতে হয় তাহলে 273 একটা কি করতে হবে? এর সাথে যোগ করে দিতে হবে, দিলেই কত হয়ে যাবে? 300 কেলভিন হয়ে যাবে। সেলসিয়াস থেকে কেলভিন আসতে গেলে 273 যোগ, আবার কেলভিন থেকে সেলসিয়াস থেকে যেতে গেলে 273 বিয়োগ করে দেবো, তো ইনটু টেম্পারেচার কত হবে? 300 কেলভিন। টেম্পারেচার কত? 300 কেলভিন ডিভাইড বাই মোলার মাস, অক্সিজেনের মোলার মাস কত হয়ে থাকে? 32। তো 32 যদি হয়ে থাকে গ্রামে তো এটা আমাকে কেজিতে করতে হবে, ইনটু 10^-3। তো এটাই হবে কি? ভেলোসিটি। এটাই হবে তার ভেলোসিটি, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে তার ভেলোসিটি কত হওয়ার আছে। তো এমনি করে আরেকটা যদি আমি কোশ্চেন দিই, এটা এই কোশ্চেনটা যদি আমি একটা দিয়ে থাকি, কোশ্চেন নাম্বার 2, যেটা তোমাদের হোমওয়ার্কে থাকবে, হোমওয়ার্কে যেটা থাকবে সেটা তুমি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যে কি না স্পিড আমাকে বার করতে বলেছে, স্পিড অফ সাউন্ড ওয়েভ কা? স্পিড অফ সাউন্ড ওয়েভ ইন ইন সাপোজ ধরো 37 ডিগ্রি, কত করলাম? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 37 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে স্পিড বার করতে বলেছে অফ হিলিয়াম গ্যাস। কার ক্ষেত্রে বার করতে বলেছি? না হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আমাকে বার করতে বলেছে। তো হিলিয়াম গ্যাস এখানে তো ভি ইকুয়াল টু তোমার গামা আর টি বাই এম তো হবে, তো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে গামা আর এম ঠিকঠাক করে বসাবে, দিলে তো হয়ে গেল চেক করতে দাঁড়িয়ে বুঝতে হবে যে হিলিয়ামটা ডায়াটমিক না পলিএটমিক না মনোএটমিক। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 3 দিকে এগাই। তো কোশ্চেন নাম্বার 3 দেখো,
এসআইটা রাফ করে নি। আচ্ছা তো কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো কি বলতে চাইছি, আরেকটা কোশ্চেন নি। কোশ্চেন নাম্বার 3 সাপোজ ধরো বলেছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের স্পিড কোন গ্যাসের স্পিড কত, না সাপোজ দিল 332 মিটার পার সেকেন্ড হলে হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্পিড কত হবে। যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্পিড দিয়েছে, যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে স্পিড বার করতে বলেছে, তো আমরা ইজিলি আমরা বার করতে পারবো। কিভাবে বার করবো, যে গ্যাসটা তো আমাদের ফিক্সড রয়েছে, তো আমাদের ফর্মুলা কি, v is equal to root over of gamma RT by m। তো ওই গ্যাসটার গামা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট খালি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের জন্য। তাহলে ফার্স্ট আমরা লিখতে পারি কি, যে যখন ভেলোসিটি v1 ছিল তখন টেম্পারেচার কত, গামা আর টি কত, 227 কে আমাকে কি করতে, 273 যোগ করতে হবে, তো 300 কেলভিন হয়েছে। তো 300 কেলভিন যদি হয়ে থাকে তাহলে ইনটু 300 ডিভাইডেড বাই ওই গ্যাসটার মাস কনস্ট্যান্ট এম থাকলো, ক্লিয়ার। তো সেকেন্ড স্টেপ আমরা কি করব, না সেকেন্ড যে ভেলোসিটি আমাকে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বার করতে বলেছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে v2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ গামা ইনটু আর ইনটু 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 30 মানে হচ্ছে 303 কেলভিন, ক্লিয়ার, 303 কেলভিন বাই এম, ক্লিয়ার, বোঝা গেছে। তো এখান থেকে আমরা কি করব, v1 বাই v2 করে দেবো, তো v1 বাই v2 করে দিলাম, তো উপরে থাকলো কি রুট ওভার অফ গামা আর বাই এম ইনটু 300, আর নিচে থাকলো কি গামা আর বাই এম ইনটু 303। তাহলে যদি রুটটাকে চেঞ্জ করে তো গামা আর বাই এম, গামা আর বাই এম ক্যান্সেল, তো রুট ওভার অফ 300 বাই 303। তাহলে এখানটায় যে কোনো একজনের ভেলোসিটি দিয়েছিল, কার দিয়েছিল, ফাস্টার ভেলোসিটি দিয়েছিল, তো v1 এর জায়গায় আমি কি বসতে পারি 332, কত বসাবো 332। তো ইকুয়েশনটাকে সলভ করলে আমরা v2 অবশ্যই বের করতে পেরে যাবো, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তো নেক্সট একটা কোশ্চেন কনসেপ্ট একটা নাও, তো তিনটা কোশ্চেন ডিরাইভ করা হলো, নেক্সট কনসেপ্ট নাও, এগুলো তোলা হয়েছিল। তো নেক্সট কনসেপ্ট কি বলতে চলেছি, নেক্সট কনসেপ্ট কনসেপ্ট, তো আমরা ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভের আমরা কথা পেলাম, রুট ওভার অফ গামা আর টি বাই এম, গামা আর টি বাই এম। আচ্ছা আরএমএস স্পিড কত হয়ে থাকে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আরএমএস স্পিড কত হয়ে থাকে, রুট ওভার 3 আর টি বাই এম, রুট ওভার 3 আর টি বাই এম। তাহলে ভেলোসিটি অফ সাউন্ড ডিভাইড বাই ভেলোসিটি অফ আরএমএস স্পিড যদি এর রেশিও যদি আমাকে বার করতে বলে, তাহলে দুটোর যদি রেশিও করে দিই তাহলে আমরা কি পেতে চলেছি, না গামা বাই 3। তাহলে কোনো কোশ্চেনের দ্বারা একটা গ্যাস দিয়েছে, একটা গ্যাস দিয়েছে, ওই গ্যাসের, ওই গ্যাসের গামা দিয়েছে আর ওই গ্যাসের ওই মিডিয়ামের স্পিড দিয়েছে, তার আরএমএস স্পিড আমাকে বার করতে বলেছে, তো এই ইকুয়েশন আমাকে হেল্প করবে তার আরএমএস স্পিড আমাকে বার করতে, এই ইকুয়েশন আমাকে হেল্প করবে তার আরএমএস স্পিড বার করতে। এটাই ছিল একটা কনসেপ্ট, ছিল খুবই মানে নিউমেরিক্যাল কে সলভ করার জন্য এই কোশ্চেনটা এসেই থাকে, যে আমরা নিট লেভেল যেই লেভেলে এরকম কোশ্চেন পেয়েছি। তো এরপরে আমরা যেটা করব, যে সাউন্ড ওয়েভ কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে থাকে, ক্লিয়ার, কি কি ফ্যাক্টরের উপরে সাউন্ড ওয়েভ ডিপেন্ড করে থাকে, সাউন্ড ওয়েভ বা লংগিটিউডিনাল ওয়েভ, সাউন্ড ওয়েভ মানে হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। তো নেক্সট ফ্যাক্টর গুলো আমরা দেখতে চলেছি, কি কি ফ্যাক্টরের উপরে সাউন্ড ওয়েভ ডিপেন্ড করে থাকে। তো আমরা প্রথমত বুঝতেই পারছি কি কি, একটা পি আর একটা টি, প্রথমত আমরা বুঝতেই পারছি একটা পি আর একটা টি। তো ফ্যাক্টর দেখতে চলেছি, যে কোন কোন ফ্যাক্টরের উপর সাউন্ড ওয়েভ ডিপেন্ড করে থাকে। তো ফার্স্টে আমি নিচ্ছি টেম্পারেচার, তো টেম্পারেচারের সাথে কিভাবে ডিপেন্ড করে থাকে, ফার্স্ট আমাদের টেম্পারেচার, তো টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে থাকে, দেখো ভেলোসিটি v ইকুয়াল টু রুট ওভার অফ গামা আর টি বাই এম, তাহলে গামা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট, তো আমি কি লিখতে পারি ভেলোসিটি ফর সাউন্ড ওয়েভ প্রপোর্শনাল টু রুট টি, ক্লিয়ার। তো যে কোনো টেম্পারেচারের আমি এর ভেলোসিটি এই ইকুয়েশন থেকে
যেকোনো টেম্পারেচারে সাউন্ড ওয়েভের ভেলোসিটি আমি এই ইকুয়েশন থেকে বার করতে পারি। তো এর একটা শর্টকাট প্রসেসও রয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে টেম্পারেচারের রুটের সহিত ভেলোসিটি প্রপোর্শনালে রয়েছে। তো এর একটা শর্টকাট প্রসেস রয়েছে, যদি টেম্পারেচার টি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বড় হয় বা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে ছোট হয়ে থাকে, তাহলে আমরা ওই যে কোনো টেম্পারেচারে যদি আমাকে ভেলোসিটি বার করতে হয়, আরে এই ইকুয়েশন থেকে আমরা বার করবো কিভাবে, বার করবো বোঝা যাচ্ছে না। দেখো এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে বার করবো, ভি ইকুয়াল টু আমি কি বলতে পারি, কে ইনটু রুট টি বলতে পারি। তো কোন একটা টেম্পারেচার দিয়েছে, ধরো টি ওয়ানে ভেলোসিটি দিয়েছে ভি ওয়ান, টি টু তে ভেলোসিটি আমাকে ভি টু বার করতে বলেছে, তারপরে আমি কি করবো যে টি ওয়ানে ভেলোসিটি কত, না ভি ওয়ান ইকুয়াল টু কে রুট টি ওয়ান, আর কে তো আমি সাম কনস্ট্যান্ট ছিল তাই, আর ভি টু ইজ ইকুয়াল টু কত, না ভি টু ইজ ইকুয়াল টু কে রুট টি টু, আমাকে ভি টু বার করতে বলেছে। তো এটাকে দুটো যদি আমি ভাগ করে দিই, তো ভি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে, কে কে তো কেটে যাবে, তো রুট ওভার টি ওয়ান এর ভ্যালু, যদি টি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে, টি টু ভ্যালু দেওয়া আছে, তাহলে ভি টু বেরিয়ে গেল, তাহলে ভি টু বেরিয়ে গেল, তাহলে এই ইকুয়েশন থেকে যে কোনো টেম্পারেচার আমরা ভেলোসিটি সাউন্ড ওয়েভের ভেলোসিটি কিন্তু আমরা বার করতে পারি। তো যদি এর একটা শর্টকাট আমি কি বলতে চলেছি, যদি টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বড় হয়ে থাকে এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে ছোট হয়ে থাকে, আর এই এই যে ইকুয়েশনটা আমরা লিখতে চলেছি ভি টি ইজ ইকুয়াল টু 0.61 থেকে আমরা যে কোনো টেম্পারেচারের 0 থেকে 30 ডিগ্রির মধ্যে যে কোনো টেম্পারেচার কে আমি কিন্তু একে স্যাটিসফাই করতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা বার করতে পারি। তো এই ইকুয়েশনটা আমি হেল্প নিয়েছি কোথেকে, স্যার ডিসি পান্ডের বই থেকে, ডিসি পান্ডের বই থেকে এই ইকুয়েশনটা হেল্প নিয়েছি। তো ভিটি, তো ভিটি এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে এলো, একে আমরা কিভাবে ডিল করব, যে এই ইকুয়েশনটার ডেরিভেশন কি, তো ডেরিভেশনটা আমরা দেখতে চলেছি কিভাবে আমরা একে ডিরাইভ করব, কিভাবে একে আমরা ডিরাইভ করব। তো জেনারেল ফর্মুলা তো হচ্ছে এটাই, জেনারেল ফর্মুলা তো হচ্ছে এটাই যে কোন টেম্পারেচারে যদি ভেলোসিটি দেওয়া থাকে, তো v1 / v2 √T1/T2, ক্লিয়ার? আরে v1 / v2 কি পেয়েছিলাম, আরে এখান থেকে লক্ষ্য করো, v1 / v2 √T1/T2, যে কোন টেম্পারেচার আমরা বার করতে পারবো, যে কোন টেম্পারেচারে আমরা তার স্পিড বার করতে পারবো। তো আমি মানলাম যে v1 / v2 জায়গায় v1 হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, সেটা হচ্ছে v0, আমরা এখানে 273 কেলভিন কিন্তু করতে যাচ্ছি না, কত করব না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবো, কত বসাবো না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবো। তো এই ইকুয়েশন থেকে আমি ডিল করব, এই ইকুয়েশন থেকে আমি ডিল করব। আচ্ছা, তো v1 হচ্ছে কত, 0 v1 হচ্ছে কত, 332 / v2 হচ্ছে কি, আমি যে কোনো একটা টেম্পারেচারে আমি বার করতে চাই, v2 = সেই খ্যাতনামা টেম্পারেচার T, যেটা 0 থেকে 30 ডিগ্রির মধ্যে রয়েছে T, সেই যে কোনো টেম্পারেচার আমি ভেলোসিটি বার করতে চাই, v2 = vt, তো ভিটি ইজ ইকুয়াল টু বসালাম ভিটি রুট ওভার অফ টি1, টি1 ইজ ইকুয়াল টু কত বসাবো, ইনিশিয়াল টেম্পারেচার 273, ইনিশিয়াল টেম্পারেচার কত 273, ফাইনাল টেম্পারেচার কত, না ফাইনাল টেম্পারেচার তো আমি জানি না, T2, সেটা সামথিং কোন একটা টেম্পারেচার হবে, T°C, তো ডিগ্রি সেন্টিগ্রেড কে আমাকে কি করতে হবে, কেলভিনে আগে কনভার্ট করতে হবে, কারণ এখানে সমস্ত উষ্ণতাকে কিসে কনভার্ট করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে। তো টি প্লাস আমরা কি করবো, 273 যোগ করে দেবো, তবেই হয়ে যাবে কি, কেলভিনে কনভার্ট হয়ে যাবে, ক্লিয়ার? তো টেম্পারেচার আমি কি করলাম, টি প্লাস 273, ক্লিয়ার? তো এই ইকুয়েশনটাকে যদি আমি উল্টাই তাহলে আমি কি পাবো, তার মানে ভিটি / 332 ইকুয়াল টু রুট ওভার অফ টি প্লাস 273 ডিভাইড / 273, ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আমি কি লিখতে পারি, টি / 273 প্লাস 1, দ্যাট মিন্স আমি কি লিখতে পারি, রুট ওভার অফ 1 প্লাস টি / 273 লিখতেই পারি, লিখতেই পারি, ক্লিয়ার? আচ্ছা, তো ইকুয়েশনটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি,
इक्वेशन टाके इटके अमी ए लिखी दूँ। तो टी हमी मान लाम जे 30 मैक्सिमम अमी मान लाम 30 ता 30 बाय 273 करते अमी की देखो 30 बाय 273 करते अमी देखते चले छी जे एकेर थेके कम भ्यालु आसछे 30 बाय 273 करले अरे टी बाय 273 তাহলে t / 273 যদি t এর জায়গা আমি যদি 30 হবে t / 273 = কত আসবে না 0.01 সামথিং এরকম আসবে আরে 0.1 না 0.12 এরকম সামথিং আসবে তার মানে আমি কি লিখতে চলেছি যে একে মানে একে থেকে এই ভ্যালুটা কি ছোট হয়ে গেছে তার মানে এখানে বাইনোমিয়াল এক্সপ্যানশন আমি বসাতে পারি কেমন করে বসাবো আমি একটা ইকুয়েশনটা এখানে তুলে নিই vt / 332 লিখতে পারি 1 প্লাস t / 273 টু দি পাওয়ার হাফ লিখতে পারি তো এখানটায় এই ইকুয়েশনটা দেখো যে এই ইকুয়েশনটাকে যদি আমি x ধরতাম তাহলে এই x লেস দ্যান অফ 1 তার মানে একের থেকে x যদি খুব ছোট হয়ে থাকে তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n বাইনোমিয়াল ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি 1 প্লাস nx বলতে পারি বাইনোমিয়াল এক্সপ্যানশন থেকে তো বাইনোমিয়াল যদি x যদি 1 এর থেকে খুব ছোট হয়ে থাকে তবেই আমরা কিন্তু এই ইকুয়েশন বাইনোমিয়াল এক্সপ্যানশন থেকে আমরা 1 + nx বলতেই পারি তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এই ইকুয়েশনটা এই ভ্যালুটা 1 এর থেকে অবশ্যই ছোট তার মানে vt / 332 ইকুয়াল টু আমি কি লিখতে পারি বাইনোমিয়াল এক্সপ্যানশন ওয়াইজ t / 2 * 273 বলতে পারি ক্লিয়ার তো 332 যদি এবার আমি গুণ করি তাহলে কি পেতে চলেছি vt = 332 প্লাস 332 ইনটু t বাই 546 তো 332 বাই 546 করতে কত আসে 332 প্লাস 546 করতে 0.61 ইনটু t তো যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম যে vt যে কোনো টেম্পারেচারের ক্ষেত্রে যদি আমাকে 0 থেকে 30 ডিগ্রি মধ্যে যদি বার করতে হয় তাহলে vt = 332 প্লাস 0.61 ইনটু t করে দাও তো ওই টেম্পারেচারের ভেলোসিটি পেয়ে যাও ক্লিয়ার হয়েছে তাহলে মোদার ডেরিভেশন কি ছিল যে ভেলোসিটি ইনক্রিজ করতে আছে তো ইনক্রিজ এইভাবে করবে কিন্তু 0 থেকে 30 এর মধ্যে যদি বার করতে হয় একটা শর্টকাট ডেরিভেশন আমরা দেখলাম তো টেম্পারেচারের সাথে ভেলোসিটি ইনক্রিজ করে থাকে তো নেক্সট আমরা দেখতে চলেছি প্রেসার প্রেসার ফ্যাক্টর কি হয়ে থাকে সেকেন্ড হচ্ছে কি প্রেসার ট্রাফিক সেকেন্ড আমরা কি দেখব প্রেসার সেকেন্ড আমরা কি লিখতে চলেছি প্রেসার সেকেন্ড ফ্যাক্টর আমাদের প্রেসার তো টি যদি টেম্পারেচারে 0 ডিগ্রি টি যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বড় এবং 30 ডিগ্রি সেলসিয়াস থেকে ছোট হয়ে থাকে তাহলে vt = কত 332 প্লাস 0.61 ইনটু টি এই ইকুয়েশনটাকে মনে রাখবে টেম্পারেচারের ক্ষেত্রে এরপর আমরা দেখতে চলেছি প্রেসারের উপরে কিভাবে ডিপেন্ড করে থাকে প্রেসার প্রেসারের সাথে কিভাবে ডেরিভ হয়ে থাকে দেখো যদি ইকুয়েশন আমি এটাই লিখি v = √ অফ গামা p / রো এই ইকুয়েশনটা যদি আমি লিখি তাহলে আমি কি দেখতে পাবো তো যে কোন স্টুডেন্টস বলে দেবে যে প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে সরি ভেলোসিটি ইনক্রিজ করবে প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে ভেলোসিটি ইনক্রিজ করবে যদি আমি প্রেসার যদি ইনক্রিজ করি তো ভেলোসিটি কি করবে ইনক্রিজ করবে কিন্তু যেটা হয় না ভেলোসিটি ইনক্রিজ করে না প্রেসার ইনক্রিজ করলেও ভেলোসিটি ইনক্রিজ করে না কেন করে না তো আমরা কিছুক্ষণ আগে আমরা করলাম p / রো ইকুয়াল টু কি দেখলাম না গামা আর টি বাই এন আচ্ছা গামা না আর টি বাই এন p / rho = কি দেখলাম r t / n দেখেছি আচ্ছা তো r যেখানে কনস্ট্যান্ট n যেখানে কনস্ট্যান্ট t যেখানটায় আমি যদি ফিক্সড করে দিই ওই গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার যদি আমি ফিক্সড করে দিই তাহলে t টেম্পারেচার যদি কনস্ট্যান্ট আমি করে দিই তাহলে p / rho কি হবে অলরেডি কনস্ট্যান্ট হয়ে যাবে তাহলে p / rho যদি কনস্ট্যান্ট হয় তার মানে প্রেসার ইনক্রিজ করালে গামা কি করবে ডিক্রিজ করবে নালে কনস্ট্যান্ট হবে কিন্তু একজন ইনক্রিজ যতটা ইনক্রিজ করে গেছে আরেকজন সেই পরিমাণ ডিক্রিজ করে গেছে তবেই তো আলটিমেট ব্যালেন্স থাকবে না তো দাঁড়িপাল্লার এক সাইডে যদি আমি ওয়েট চাপাতে থাকি তো আরেক সাইডে আমাকে কি করতে হবে ওয়েট কমাতে হবে তবেই তো ব্যালেন্সে থাকবে বলতে পেরেছি না বলতে পারিনি এক সাইডে বাড়িয়ে গেলে তো এক সাইড উঠে যাবে তো আরেক সাইডে থেকে আমাকে কি করতে হবে কমাতে হবে বলতে পেরেছি না বলতে পারিনি আরে সাপোজ ধরো পি 10 বেড়ে গেল তো গামা কেও কি করতে হবে 10 যদি বেড়ে যায় গামা কেও কি করতে হবে 10 ডিক্রিজ করতে হবে তো ওভারঅল ভ্যালু কি আসবে কনস্ট্যান্ট আসবে ওভারঅল ভ্যালু কনস্ট্যান্ট আসবে তাই তো
তো p বাই রো কি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে দ্যাট মিন্স p বাই রো যদি কনস্ট্যান্ট হয় গামা তো অলরেডি কনস্ট্যান্ট তার মানে ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট p বাই রো কনস্ট্যান্ট গামা কনস্ট্যান্ট ওই গ্যাসের ক্ষেত্রে তো ভেলোসিটি ওই গ্যাসের ক্ষেত্রে কি হবে কনস্ট্যান্ট হবে দ্যাট মিন্স এর ক্ষেত্রে যে গ্রাফটা আসতে চলেছে কি গ্রাফ আসতে চলেছে না এদিকে যদি আমি টেম্পারেচার নিই সরি এদিকে আমি প্রেসার নিলাম কি নিলাম x অ্যাক্সিস বরাবর প্রেসার নিলাম আর y অ্যাক্সিস বরাবর আমি কি নেব y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সরি y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি তো আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভেলোসিটি পেয়েছিলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই একই ভেলোসিটি পাবো 2 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই একই ভেলোসিটি পাবো 3 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই একই ভেলোসিটি পাবো কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট থাকবে কারণ টেম্পারেচার কি আমি কনস্ট্যান্ট রেখেছি তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কি পাবো সেম ভেলোসিটি পাবো তার মানে এই পয়েন্টগুলোকে আমি যদি যোগ করি তাহলে মানে কি পেতে চলেছি প্রেসার অ্যাক্সিসের সাথে প্যারালাল কার সাথে না প্রেসার অ্যাক্সিসের সাথে কি পাবো প্রেসার অ্যাক্সিসের সাথে কি পাবো প্যারালাল পাবো ক্লিয়ার করতে পেরেছি প্রেসার অ্যাক্সিসের সাথে প্যারালাল তার মানে প্রেসার বোঝা গেছে এতটুকু এতটুকু ক্লিয়ার তো প্রেসারের সাথে সাউন্ড ওয়েভের স্পিড কিন্তু ডিপেন্ড করে না বুঝা গেল তো নেক্সট থার্ড টপিক আমাদের আসছে কি হিউমিডিটি থার্ড টপিক আসছে আমাদের হিউমিডিটি তো এইখানটাই করি হিউমিডিটি ছোট্ট একটা পাঁচার মধ্যে হিউমিডিটি তো হিউমিডিটি কি হিউমিডিটি কি না দেখো আমাদের সারা বছরের মধ্যে আমরা কখনো দেখি যে ড্রাই ওয়েদার দেখতে পাই কখনো ড্রাই ওয়েদার দেখতে পাই আবার কখনো দেখি ময়েস্ট ওয়েদার দেখতে পাই কখনো মোস্ট ওয়েদার আমরা দেখতে পাই তো ড্রাই ওয়েদার মানে কি যেখানে কোনো জলীয় বাষ্প থাকে না যেখানে অণুগুলো কি হয়ে থাকে অণুগুলোর মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না এমনি করে ড্রাই ওয়েদার বাতাসের অণুগুলো একদম ফ্রি থাকে তো এয়ারে আর মোস্ট ওয়েদার মানে হচ্ছে কি যেখানে বায়ুর অণুগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় জলকণাও থেকে থাকে কিছু কিছু জায়গায় জলকণা থেকে থাকে কিছু কিছু জায়গায় জলকণা থেকে থাকে তো ড্রাই ওয়েদারে কেবলমাত্র বায়ু মলিকুল রয়েছে তো এয়ার মলিকুল রয়েছে শুধু এখানে এখানে কি রয়েছে এয়ার মলিকুল রয়েছে ক্লিয়ার আর এখানটায় কি রয়েছে না এখানটায় কি রয়েছে এখানটায় এয়ার মলিকুল রয়েছে প্লাস এয়ার মলিকুল রয়েছে প্লাস ওয়াটার মলিকুল রয়েছে দুজনের মলিকুল রয়েছে তো ড্রাই মলিকুল গুলো এই ড্রাই এয়ার মলিকুলের মাস কত হয়ে থাকে জানা আছে না ড্রাই এয়ার মলিকুল গুলোর মাস কত হয়ে থাকে 28 গ্রাম পার লিটার পার লিটারে 28 গ্রাম হয়ে থাকে আচ্ছা তো এখানটায় প্রত্যেকটা ড্রাই মলিকুল আমি মনে করলাম যে 9টা ড্রাই মলিকুলস আছে এইটুকু চেম্বারের মধ্যে এটা হচ্ছে 1 লিটারের একটা চেম্বার এটা হচ্ছে একটা 1 লিটারের চেম্বার একটা মস্ট ওয়েদার থেকে আমরা ওয়েদার নিয়েছি একটা ড্রাই ওয়েদার থেকে আমি ওয়েদার একটা নিয়েছি ক্লিয়ার বোঝা গেছে তো আমি কি করেছি ড্রাই ওয়েদার থেকে আমি কিছু মলিকুল কিছু 1 লিটার আমি কি নিয়েছি ওয়েদার নিয়ে নিয়েছি আর একটা মস্ট ওয়েদার থেকে আমি 1 লিটারের একটা ওয়েদার নিয়েছি তো এখানটায় সব ড্রাই মলিকুলস আছে সব 28 গ্রাম প্রত্যেকের ওয়েট কত হবে না প্রত্যেকের ওয়েট কত হবে না 1 লিটারের মধ্যে প্রত্যেকের প্রত্যেকটা মলিকুলসের কি থাকবে ওয়েট থাকবে তাহলে 1 লিটারের মধ্যে প্রত্যেকটা মলিকুলসের ক্ষেত্রে আমি কত পাবো 28 গ্রাম করে পাবো সবগুলো 28 গ্রাম 28 গ্রাম আমি মানলাম 28 গ্রাম করে নিলাম প্রত্যেকটা ক্ষেত্রে কত কত পাবো 28 গ্রাম তাহলে এটা 1 লিটার 1 লিটার 1 লিটার তাহলে প্রত্যেকটা হচ্ছে কি 28 গ্রাম করে তাহলে টোটাল 9টা আমরা নাম্বার মোলস হচ্ছে কত 9 এই ক্ষেত্রে নাম্বার মোলস কত হচ্ছে 9 তো এই ক্ষেত্রে আমরা কত পাবো এই ক্ষেত্রে ড্রাই মলিকুলস রয়েছে 28 28 28 28 28 28 আর ওয়াটার মলিকুলস রয়েছে মানে ওয়াটার মলিকুলস কি থাকে খুব কম হয়ে যাচ্ছে ওয়াটারের মলিকুলস গুলো কত হয়ে থাকে এয়ারের কত হয়ে থাকে 28 গ্রাম পার লিটার আর ওয়াটারের ক্ষেত্রে কত হয়ে থাকে 18 গ্রাম পার লিটার তো জল মলিকুল গুলো সেগুলো আমি ভাবলাম যে এগুলো এগুলো হচ্ছে আমাদের জল এগুলো হচ্ছে আমাদের জল তো 18 গ্রাম তার মানে ওভারঅল এর থেকে এর ওয়েট দেখো কম হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে যদি ওয়েট কম এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ওয়েট কি পাচ্ছি কম পাচ্ছি এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ওয়েট কি পাচ্ছি বেশি পাচ্ছি তাহলে ওয়েট যদি বেশি হয় দেখো ওয়েট যদি বেশি হয় তো অসিলেশন ধীরে ধীরে হবে অসিলেশন ধীরে ধীরে হবে তো অসিলেশন যদি ধীরে ধীরে ওয়েট যেখানে বেশি সেখানে ডেনসিটি বেশি
তাহলে এখানে কি হবে ডেনসিটি বেশি তাহলে যেখানে ডেনসিটি বেশি সেখানে ভেলোসিটি কি হবে কম হবে সেখানে ভেলোসিটি কি হবে কম হবে আর এই ক্ষেত্রে দেখো ওয়েট কি হচ্ছে ওভারঅল ওয়েট কমে গেছে দেখো আর সব এখানে 28 নেই কিন্তু এখানে 18 আছে তো ওভারঅল এভারেজ ওয়েট কি হচ্ছে কমে গেছে তার মানে এই ক্ষেত্রে ডেনসিটি কি হয়ে গেছে এই ক্ষেত্রে ডেনসিটি কি হয়ে গেছে কমে গেছে এই ক্ষেত্রে ডেনসিটি কি হয়েছে কমে গেছে ওয়েট কমে যাওয়ার জন্য কি হচ্ছে ডেনসিটি কমে গেছে তো ডেনসিটি আরে v ইকুয়াল টু রুট ওভার অফ e বাই rho ফর্মুলাতে এটাই তো ডেনসিটি এই ক্ষেত্রে কি হয়েছে কমে গেছে আর যেখানে ওয়েট কম সেখানে বেশি পরিমাণে ঘন নয় সেখানে কিছু পরিমাণ রেয়ার ফ্রিকশন রয়েছে আচ্ছা রেয়ার ফ্রিকশন থাকার জন্য সেখানে ডেনসিটি কম হওয়ার জন্য আমরা কি দেখব সেখানে মাস কম হওয়ার জন্য সেখানে অসিলেশন বেশি অসিলেশন যদি বেশি হয় ভেলোসিটি বেশি क्षेत्र देखो शीतकाले देखते शीतकाले देखते पाई कि শীতকালে আমরা অনেক দূর পর্যন্ত সাউন্ড শুনতে পাই কিন্তু গ্রীষ্মকালে আমাদের সাউন্ড সেই পরিমাণ বেশি দূর পর্যন্ত শোনা যায় না কারণ না স্পিড কম হয়ে থাকে শীতকালে স্পিড বেশি হয়ে থাকে মস্ট ওয়েদার হয়ে থাকে তো স্পিড বেশি হয়ে থাকে বৃষ্টিকালে মস্ট ওয়েদার হয়ে থাকে তো বেশি দূর পর্যন্ত আমরা শুনতে পেয়ে থাকি ক্লিয়ার হয়েছে তো এই ছিল তিনটে ফ্যাক্টর তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকের মতো এইটুকুই বেস্ট অফ লাক গুড আফটারনুন